আসসালামু আলাইকুম পুলাপাইন, কী অবস্থা তোদের? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি, তোদের দোয়াই তো ভালো থাকবোই। আর ভাই, আজকের যে অফারটা নিয়েছি না ভাই, আজকের অফার দেখা যদি তোরা বলস যে আমি তোরা টাকা দেই নাই, অথবা আমি তোরা টাকা করার ইনকাম করার সুযোগ দেই নাই, তো ভাই তোদের তো খবর আছে। ওকে, সো আজকের একটা ওয়ালেট অফার নিয়ে আসছি। আর তোরা জানোস দুই তিন দিন ধরে ওয়ালেট অফার কীভাবে কুপাইতেছে। যেমন জোল্ডি পেয়ের একটা ওয়ালেট অফার ছিল, সেখান থেকে 60টা জেড পে টোকেন পাইছিলি তোরা, তো সেটা আপনারা কীভাবে উইথড্রল করছেন এবং এখন একটু আপনি আপনি বলতেছি। আচ্ছা, নো প্রবলেম। ওকে, সো এখন আমি বলি, ওইটা যে টোকেনটা আছে ওই টোকেনটা এত একটা হিউজ পাম্প করছে যেখান থেকে সবাই $60 করে ইনকাম করতে পারছস। ওকে, সো এখন আরেকটা অফার কিছুদিন আগে রিসেন্টলি দিছিলাম, যার নাম ছিল লিঙ্কি, এবং সেই লিঙ্কি অফার থেকেও তোরা কিন্তু সমানে কুপাইছস। ওকে, সো আরও এরকম একটা নতুন অফার নিয়ে আসছি, সো অফারটা কেউ মিস করবেন না। এটাও একটা ওয়ালেট অফার এবং এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট কীভাবে করতেছে সেটাও আমি দেখাই দিব। তো পুরোপুরি ভিডিওটা দেখবে, ভিডিওটার একটা স্টেপও মিস করবে না আশা করাই। ওকে, সো চলেন বেশি বকবক না কোটে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। আর আমি বারবার এরকম চেঞ্জ হয়ে দিতেছি কেন বলবো না, ডিরেক্ট আপনা আপনি করে কথা বলবো। ওকে, এর জন্য আবার মাথায় চড়ে যাইস না। এখন আপনাদেরকে দেখাবো আমার যে অফারটা আছে সেই অফারটা। ওকে, তো ডিরেক্ট আমি এখান থেকে অফারটাতে চলে যেতেছি এবং আপনারা সেই লিঙ্ক যে আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া সেই লিঙ্ক থেকে ডিরেক্ট আইসা পড়বেন। ওকে, সো এখানে আপনারা দেখতে পারতেছেন, এখানে কিন্তু আমি আইসা করছি আমার যে এখানে পোস্ট আছে এই পোস্টটাতে এবং এই ওয়ালেট অফারটাতে। সো ওয়ালেট অফারটা এখনও কেউ এক্সপ্লেন করতে পারে না কীভাবে এখানে জয়েন করবি তোরা, অথবা কীভাবে জয়েন করা যায়, তো পুরোপুরি এক্সপ্লেন করে দিব। আর যে কোনো সমস্যা হলে তুই আমাকে মেসেজ করতে পারিস, অথবা আপনারা আমার যে কী বলে এটাকে ইমেল আছে, ইমেলের মধ্যে আপনারা ইমেল করতে পারেন। ওকে, সো আমি কী বলতেছি, আপনি 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 ওকে, আই এম সরি। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এখানে জয়েন করবেন। ওকে, সো এখন থেকে আপনা আপনি করেই বলবো। ওকে, এটাই আমার কাছে মনে হয় বেশি প্রেফার করতেছে। এখানে সর্বপ্রথম এখানে কী করবেন, এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এখান থেকে আমি একটা যেমন উইন্ডেক্স ব্রাউজার আছে, তো এটা আমি উইন্ডেক্স ব্রাউজার ওপেন করব। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, কিছুক্ষণ এখানে স্টেবল থাকবে, তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবে। এরকম আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে তুই কী করবি, এখান থেকে গুগল প্লে আছে, গুগল প্লেতে চলে যাবি। তোরা ইনস্টল বাটন পাই যাবি, তো এখান থেকে আপনারা কী করবেন, ইনস্টল করে নেবেন। ওকে, তো এখানে ইনস্টল করে নেবেন, তারপর দেখতে পাবেন এখানে ইনস্টল হওয়ার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো তারপর এখানে তোরা কী করবি, এখান থেকে একটু ওয়েট করবি। ওয়েট করলে দেখতে পারবে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আসার পর এখানে দেখতে পারবে যে নিচে এখানে লেখা আছে ক্রিয়েট ইওর সোয়াপ, এখানে ক্লিক করবি। তারপর এখানে বলবে রেফারেল লিঙ্ক দেওয়ার জন্য, তো রেফারেল লিঙ্ক না দিয়ে তুই কই যাবি বেটা, দেখ এখন কী করা যায়। ওকে, সো রেফারেল লিঙ্কের জন্য কী করবে, আবার এই পোস্টটাতে আসবে। আসার পর এখানে দেখতে পারবে এখানে একটা রেফারেল লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করলে কপি হয়ে যাবে। এটা এখানে এনে বসাবে, বসানোর পর এখানে দেখতে পারবে যে ওকে বাটন পায় গেছে, ওকেতে ক্লিক করে দিবে। দেখতে পারতো এখান থেকে রেফারেল লিঙ্ক দিলাম, দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবি। ওকেতে ক্লিক করে দেওয়ার পর তোর সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে তুই কী করবি, প্রথমে এটার মধ্যে ক্লিক করবি। ওকে, সো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তুই কী করবি, তোর মানে তুই বলতে তোরাই আর কি, তোরা এখান থেকে কী করবি, এখানে তোরদের যে ইমেলটা আছে ইমেলটা দিবে। দেওয়ার পর এখানে সেন্ড ভেরিফিকেশন কোড যে নিচে অপশনটা আছে এটা দিয়ে দিবি। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আমার কোডটা চলে গেছে। এখন কোডটা এখন তোরা কই পাবি, অথবা আপনারা কোথায় পাবেন আমি বলে দিই। আপনারা চলে যাবেন আপনার যে ইমেলটা আছে ইমেলে, ইমেলে আসার পর এখানে থ্রি বারে ক্লিক করবেন, এখান থেকে স্প্যাম ফোল্ডারে চলে যাবেন। স্প্যাম ফোল্ডারে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নো রিপ্লে দিয়ে একটা আপনার এখানে মেল চলে আসছে, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 4 ডিজিটের একটা কোড একদম নিচে পেয়ে যাবেন, এই 4 ডিজিটের কোডটা এখানে দিবেন, তারপর ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে ইউজার নেম চাইতেছো, দেখে তোরা কী করবে এখান থেকে ইউজার নেমটা দিয়ে দিবি, যে কোনো একটা ইউজার নেম। দেওয়ার পর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবি। তার পরবর্তীতে এখানে বলবে পাসওয়ার্ড দেওয়ার জন্য, এখানে দেখতে পাচ্ছ আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি, পাসওয়ার্ডের মধ্যে লোয়ার কেস, আপার কেস এবং নাম্বার সবগুলো জিনিস এখানে থাকতে হবে, তাহলে কিন্তু পাসওয়ার্ডটা সবাই নিবে। ওকে, সো আশা করি বুঝে দিতে পারছি। তারপর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবি। তারপর এখানে তোরা চাইলে এটা স্কিপ করতে পারো, নিচে স্কিপ বাটন পায় যাবি এখানে। ওকে, সো এখানে স্কিপ করতে পারো, তবে এখানে যেটা আছে এটা এখানে দিতে পারো। ওকে, ওকে, সো কমেটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে তোদের কিছু ব্যাকআপ পেজ দিবে, এটা তোরা কী করবে এখানে ক্লিক করে কপি করে দিবে, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে, কিন্তু কপি করাটা বেস্ট। ওকে, কপি করার পর এখানে নেক্সটে ক্লিক করবি। তারপর এখানে দেখতে পাবে এখানে উল্টাপাল্টাভাবে দেওয়া আছে, এখানে একটা একটা করে একদম সিরিয়ালি সিলেক্ট করবি। উপরে এখানে দেখতে পাবে জমা হয়েছে, তার পরবর্তীতে যখন এগুলো সবগুলো ঠিকঠাক হবে তারপর এখানে কী করবে, কনফার্মে ক্লিক করে দিবে। ওকে, কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবে এখানে লোডিং হয়েছে, কিছুক্ষণ লোডিং হওয়ার পর এখানে কংগ্রেচুলেশন আসছে এবং এখানে কিন্তু তোর এটা খোলা হয়ে গেছে। তো এখন কী করবে, এখানে তুই নেক্সট বাটনে ক্লিক করবি, নেক্সট বাটনে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করবি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে সিগনেচার দিতে হবে আর কি, তো এখানে সিগ দেমস অফ ইউ আস, এখানে যাবি, এখানে যাওয়ার পর তোর একটা সিগনেচার দিবি। তো ধর আমার সিগনেচার এটা, ওকে আমি আমার সিগনেচারটা রিভিল করে দিই, এটা হলো আমার সিগনেচার। তো এখানে সিগনেচারটা দিবি, তাহলে দেখতে পাবি এখানে কিন্তু এই যে সাবমিট বাটন আছে এটা কিন্তু আনলক হয়ে গেছে। তো এখানে সিগনেচারটা দিবি, তোর হাতে হাতে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে দিবি। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবে এখানে সাইন ইনে আইসা পড়ছে, এখান থেকে তারপর নেক্সটে ক্লিক করবি। তার পরবর্তীতে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে যে কোনো তিনটা আছে, এখান থেকে যে কোনো একটা দিলেই হবে। দেওয়ার পর এখানে গটিতে ক্লিক করে দিবি।
ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবে এখানে কংগ্রেচুলেশন এসে পড়ছে। আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করতেছি কারণ ভিডিওটা আমি খুব শর্টে আনতে চাইতেছি। ওকে, সো এখন আমি একটু আসতে বলার চেষ্টা করি, কারণ তোদের তো তোরাই তো বলো যে ভিডিও আমি খুব তাড়াতাড়ি করি, তাই আসতেই করতেছি তোদের জন্য। ওকে, সো এখন কী করবে, এখানে গেট স্টার্টে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তুই দেখতে পাবে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এখানে কিছুক্ষণ লোডিং হবে। ওকে, সো লোডিংটা যতক্ষণ পর্যন্ত না যায় একটু ওয়েট করবে, লোডিংটা একটু বেশিক্ষণও হইতে পারে। ওকে, সো এটি ভিডিওটা লং করলাম আর কি। ওকে, আই থিঙ্ক ইটস আ প্রবলেম নাই। ওকে, সো এখন একটু নিচে স্ক্রল করবি, স্ক্রল করে দেওয়ার পর এখানে দেখতে পাবে রেফারেল অ্যান্ড আর্ন, এবং এইখানে আমি তোদেরকে ইনস্ট্যান্টটা দেখাইতেছি যেটা তোরা ইনস্ট্যান্ট পাবি। তো তোর ফ্রেন্ড ক্যারেক্টার রেফার করলেই চলবে, ওইটা নো ম্যাটার তোর ফ্রেন্ড ভেরিফাই হইল কি হইলো না, এটা মানে আপাতত তো লাগতেছে না। ওকে, সো এটা তোরা কী করবি কীভাবে আমি বলে দিই। তো এখানে দেখে নে, তোরা যদি এখানে তোরা একটা ফ্রেন্ডকে এখানে আপনারা কী বলে এটাকে ইনভাইট করেন, তাহলে এখানে $5 পাবেন, এবং এখানে আপনারা কী করেন $5 ইন সোয়াপ পাবেন। ওকে, তো এখানে আপনারা তো $5 তো পাইবেন। ওকে, তোর ফ্রেন্ডের জন্য $5 পাবে আর $5 সোয়াপ টোকেন পাবে। তারপর এখানে কী করবে, রেফার ইউর ফ্রেন্ডে ক্লিক করবে, তাহলেই তুই এখান থেকে কী করতে পারবি। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে এখানে 50টা সোয়াপ টোকেন পাওয়া যাবে, এবং এখানে কী করবে $5 সাথে আরও পাইবি, মানে এখানে তুই একসাথে কিন্তু $10 পাইতেছস। তো এরকমভাবে তুই কী করবি, এখান থেকে মনে করে যে $10 তো পাইতেছস একটা ফ্রেন্ড রেফার করলে, আর এখানে তুই যদি আনলিমিটেড রেফার করতে পারস, মানে আমার মতো একটু লেজেন্ড হইতে থাকস, তাহলে তুই করতে পারস আর কি। ওকে, তো এখান থেকে কী করবে, যে এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা তুই এখান থেকে কপি করে নিবি। ওকে, কপি করলেই হয়ে যাবে, তো এটা তোর ফ্রেন্ডকে দিলেই হবে। এবং এখানে তুই কিন্তু চাইলে তোর এখানে দেখতে পাবে যখন তোর ফ্রেন্ড এখানে জয়েন করবে, এখানে কিন্তু তোর ব্যালেন্সটা এখানে আইসা পড়বো, এবং এটা কিছুদিন পরে এখানে তুই উইথড্রল করে নিতে পারবি। ওকে, সো এখানে ডিপোজিট অপশন চালু আছে, বাট উইথড্রল অপশন নাই। ওকে, সো এটা কিছুদিন পর আপডেট দিয়ে দিবো নয় যে লিঙ্কের মতো আর কি, পরে মনে করে যে একদম কুপায় লাইবি সবাই। ওকে, সো এখন থেকে কোম্পানি শুরু কর যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। জন্য তুই কী করবি, আবার এই পোস্টটাতে আসবে, আসার পর এখানে দেখতে পারতেছস এখানে যে ডাউনলোড এক্সটেনশন লেখা আছে, তুই ডাউনলোড এক্সটেনশনে ক্লিক করবি লিঙ্কটাতে। এটা তোর কিউবি ব্রাউজার অথবা উইন্ডেক্স ব্রাউজারে যাইবি। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে মাত্র 8 MB একটা সাইজের অ্যাপ। সো তুই কী করবি, এখানে দেখতে পারবি এখানে অ্যাড টু ক্রোম আছে, অ্যাড টু ক্রোমে ক্লিক করবি। তারপর এখানে কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখতে পারবি এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম। ওকে, যখন এরকম আসবে তো তখন এখানে 3 বারে ক্লিক করবি। 3 বারে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করবি, এখানে দেখতে পারবি এখানে দেখতে পাচ্ছেন যে সোয়াপ আইডি অ্যাপ করছে, সোয়াপ আইডিতে ক্লিক করবি। ওকে, তারপর এখানে সোয়াইপ আইডিতে ক্লিক করে দেবো, এরকম ইন্টারফেস আসবে, কিছুক্ষণ ওয়েট করবে, দেখবে এখানে একটা কিউআর কোড এসে পড়ছে। কিউআর কোড আসার পর তুই কী করবে, এই কিউআর কোডটা একটা স্ক্রিনশট নিবি। স্ক্রিনশট নেওয়ার পর তুই কী করবে, তোর মনে করে যে অন্য কোনো একটা মোবাইলের মধ্যে সাবমিট করে দিবি। ওকে, ধর মনে করে যে তোর মার মোবাইল থাকলে অথবা তোর বাবার মোবাইল থাকলে ওইটার মধ্যে দিয়ে দিবি। ওকে, দিয়ে দেওয়ার পর তুই কী করবি, এখানে দেখতে পারবি তোর অ্যাপ্লিকেশনটা, তোর মোবাইল অ্যাপ্লিকেশনে আসবি। আসার পর এখানে দেখতে পাবে এখানে লেখা আছে তোর লগে এখানে এজ এ ডাটা পয়েন্টস, ডাটা পয়েন্টসে চলে যাবি। ওকে, যাওয়ার পর এখানে ব্রাউজার আছে, ব্রাউজারের সাথে কানেক্ট লেখা, কানেক্টে ক্লিক করবি। তারপর দেখতে পাবে এখানে কিউআর কোড আছে, মানে এখানে আপনার তুই কী করবি এখন, যে তোর বাবা অথবা মার মোবাইলে যে নিছস না, ওই কিউআর কোডটা স্ক্যান করবি। কিউআর কোডটা স্ক্যান করলে দেখতে পারবে এখানে লেখা এসে পড়ছে যে কংগ্রেচুলেশন, এই যে দেখতে পারতেছেন কিউআর কোডটা স্ক্যান করছিলাম আর কি, নিচেই দেখতে পারতেছেন। সো এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু কংগ্রেচুলেশন এসে পড়ছে, এবং এখানে কিন্তু আমার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, আর কোনো কাজ না, এখানে শুধু ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করার সাথে সাথে আমার কোনো কোনো কাজ নাই, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো আশা করি সবাইকে অবশ্যইতে পারছি এখানে আপনারা অফারটা কীভাবে জয়েন করবে, এবং এখান থেকে কীভাবে ইনস্ট্যান্ট $10 এখানে ইনকাম করবি। ওকে, এবং এখন হলো তোদের কাজ, তোরা কত কী পরিমাণে এখানে তোরা কী বলে এটাকে রেফার করতে পারস। ওকে, সো আশা করি সবাইকে বুঝাইতে পারছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এবং একটা জিনিস আমি বলে দিই, এই যে বাইন্যান্সের লার্ন এন্ড আর্ন অফার আসতেছে, তো আমি কালকে একদম 12টার দিকে যেহেতু আসে, তো এখানে 12টার দিকে তোরা পারবি না, তোরা আমি 12টার দিকে তোর কী বলে এটাকে কোয়েশ্চেনগুলো দিয়া, ওকে, আমি কোয়েশ্চেনগুলো তো সাবমিট করবো 5টার দিকে, তোরা 5টার আগে তোরা ভিডিও পাওয়া যাবি, পরে 5টার সময় তোরা কী করবি ওইটা আবার করবি। ওকে, এবং রাত্রে 8টার সময় আছে, তোরা যদি পারস, যদি 5টার সময় না পারস তাহলে রাত্রে 8টার সময় করবি, মানে বাইন্যান্স লার্ন এন্ড আর্ন আসতেছে, তোদের এখান থেকে সমানে কুপাইতে হবে। আর যদি তোর নতুন অ্যাকাউন্ট থাকে তাহলে তো মিনিমাম $50 উপর ইনকাম হবে তোদের। ওকে, সো পুরোপুরি ভিডিওটা দেখিস ওইটা, আর এই ভিডিওটা এখন দেখছিস, তাই সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমি যেহেতু একটু তুই তুই করে বলি তো এটা ম্যাটার করে না, আশা করি তোদের কাছে খারাপ লাগলে তোরা আর কী করবি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস, তাইলেই হয়ে যাবো। ওকে, তাহলে মনে করবো তোদের কাছে খারাপ লাগে, আর যদি খারাপ না লাগে তাহলে একটা লাইক করে দিস, তাইলেই হইব। সো আর পারলে কমেন্ট করে দিস, বন্ধুদের মাঝে শেয়ার করিস, আল্লাহ হাফেজ। আর আমার টেলিগ্রাম চ্যানেলটা তো অবশ্যই জয়েন করে রাখবে, যেটার লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। সো এরকম আর অফার পেতে আমার অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবি। ওকে।